শানুরি ছবিটা সুমিত টাকা একবার সুমিত টাকা সুমিত আমাদের ফটোগ্রাফার ভাই এদিক এদিক টাকা শান্তনু সরকার আই এম মডেল যে ক্যামেরাম্যান तो अनागा स्टेशन अनागा स्टेशन थे ट्रेन धरे कृष्णनगर लोकल तो से ट्रेने को कृष्णनगर जाब कृष्णनगर थे घाटपाड़ा मायापुर जाब तो चलो देखा जा ट्रेन चलते शुरू कर देखते ही पड़े তো আমরা প্ল্যাটফর্মের বাইরে বেরোচ্ছি বাইরে বেরিয়ে আমরা গাড়ি ধরব তো আমরা অটো স্ট্যান্ডে এসেছি অটো স্ট্যান্ডে আমরা অটো বুক করেছি তো এখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন ভাড়া মাত্র 20 টাকা করে মাথা পিছু তো আমাদের অটো চলতে শুরু করে দিয়েছে Till I get up Time is barely on our side I don't wanna waste what's left The storms we chase are leading us And love is all we'll ever trust Yeah No, I don't wanna waste what's left And on we'll go Through the wastelands, through the highways Till my shadow turns to sun rays and I... তো অটোর থেকে আমরা নেমে গেছি নেমে এখন আমরা নৌকো ধরবো বা লঞ্চ এটা হচ্ছে সেই লঞ্চ ঘাট তো আগে ওই দিকটা দিয়ে মায়াপুর যেত ওই দিকটা চর পড়ে গেছে বলে এখন এই দিক দিয়ে যায় দেখতেই পাচ্ছেন এটা অটো স্ট্যান্ড এখান থেকে ঠিক আপনারা নেমে আপনারা লঞ্চ পেয়ে যাবেন এগুলো আমার বন্ধুরা তো বন্ধুদের সঙ্গে মজা তো একটা লঞ্চ ছেড়ে দিয়েছে লোক নিয়ে আর একটা লঞ্চ ওই দিক দিয়ে আসছে এটা হচ্ছে টিকিট দেয় এখানে টিকিট কাউন্টার টিকিট মাত্র 2 টাকা করে টিকিট প্রচুর ভিড় এই লঞ্চে হাজার হাজার দর্শনার্থীর এবং ভক্তদের ভিড় প্রত্যেক দিন তো আমাদের লঞ্চ চলতে শুরু করে দিয়েছে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মায়াপুর ঘাট পার হয়ে এটা সেই বিশাল গঙ্গা নবদ্বীপ গঙ্গা অনেক ভক্তরা নৌকো ওঠার আগে ভক্তি করে নিচ্ছে এবং অনেকে গঙ্গার জল নিয়ে নিচ্ছে বিশাল নদী তো নৌকো থেকে আমরা এখন
নামবো। আমাদের নৌকো চলে এসেছে মায়াপুর ঘাটে। বাস স্ট্যান্ড, তো আমরা নেমে গেলাম মায়াপুরে। তো আমরা মায়াপুরে এখন সেই বিশাল মন্দির, যার জন্য হাজার হাজার ভক্তদের ভিড়, সেই ইসকন মন্দির, সেদিকে রওনা হলাম। এই টিকিট দেখা যাচ্ছে, টিকিট মাত্র 2 টাকা করে প্রতিজন পিছু। তো সেই নৌকো মন্দিরের দিকে উদ্দেশ্য রওনা দিয়ে দিয়েছি। ছোট ভাইয়ের মতো সে দোতারা কিনছে, সেখানে একটু মজা করলাম। এটা আমার এক দাদা, তো ফাইনালি আমাদের কেনা হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি সেই মন্দিরের দিকে। আমার এক দাদা কিতা পেয়েছে, সে এক দোকানে 4টে লুচি, তার দাম মাত্র 20 টাকা, 5 টাকা পিস। তো আমরা খেয়ে দিয়ে নিলাম এই সেই দোকান। ঠিক নৌকো পার হয়ে খানিকটা এগিয়ে এই দোকান পড়বে, তার আশপাশে অনেক দোকান। এটা সেই নবদ্বীপ যাওয়ার লঞ্চ ঘাট, টিকিট মাত্র 7 টাকা। এই সেই দোকান খাবারের, তা ও কিছু কিনছে। নবদ্বীপ যাওয়ার লঞ্চ ঘাট। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এটা হচ্ছে সেই গেট, এই গেট ক্রস করার পর আপনারা সেই মন্দিরের, হাজার হাজার মন্দিরের প্রথমে এই মন্দিরটা পড়বে। এটা কৃষ্ণনগর যাওয়ার সেই বাস যেটা আপনাদের দেখালাম। এই এক মন্দির, আশেপাশ দিয়ে প্রচুর প্রচুর মন্দির এবং অনেক ভক্তদের ভিড়। মন্দিরে কয়েকটা গেলাম, বাদ বাকিগুলো আর গরমে ভালো লাগছে না বলে আর ঢুকিনি। তো আমরা এই মন্দিরটায় কি মনে হলো ঢুকলাম, ঢুকে বেশ ভালোই লাগলো। খুব সুন্দর একটা মন্দির। তো ভালোই ভিড় আছে, খুব সুন্দর করে সাজিয়েছে। পাশে আর একটা মন্দির তৈরি হচ্ছে। এটা সেই মন্দিরের ভেতরটা। আমাদের পায়ে বুট পড়া ছিল বলে আমরা ঢুকিনি। তো আমরা ফাইনালি রওনা হচ্ছি ইসকনের দিকে। সেই রাস্তা ধরে আমরা হাঁটা শুরু করে দিয়েছি। আশেপাশে কত দোকান, ছোট 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 অনেক দোকান আছে। এই দোকানতে আপনারা চাইলে কিছু কিনতেও পারেন। শ্রী গৌর নিত্যানন্দ মন্দির, এটা সে ওইটাও সে লজ। লজের পাশ দিয়ে প্রচুর হোটেল আছে, লজে এসে আপনারা থাকতে পারেন। ঠিক তার সামনে ইসকন মন্দির দেখা যাচ্ছে, তার চূড়া বিশাল এই মন্দির। Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase. বিশাল এক মন্দির। তো আমরা এখন ভেতরে ঢুকছি মন্দিরের ভেতরে। তো আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি। এই সেই মন্দির যেটা তৈরি হচ্ছে, আশা করি খুব তাড়াতাড়ি মন্দিরের কাজ কমপ্লিট হয়ে যাবে। এই সেই মন্দিরের চারপাশটা,
এই সেই ঢোকার গেট, ওটা বাহিরের গেট। এখানে এখন ঢুকতে গেলে প্রত্যেককে মাস্ক নিয়ে আসবেন, মাস্কটা আপনাদের নিজের সেফটির জন্য। এই সেই ঝর্ণা, যেটা দেখার জন্য প্রচুর লোক আশপাশে দাঁড়িয়ে আছে। ঠিক তার সামনে একটা ইসকন মন্দির। খুব সুন্দর একটা ঝর্ণা। Close till I get up. Time is barely on our side. প্রচুর ভক্ত এখানে প্রতিদিন আসা যাওয়া করে। এটা হচ্ছে প্রসাদ। আশেপাশে ছোট ছোট অনেক দোকান আছে। তো আমরা ঠিক মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, ইসকন মন্দিরের সামনে। এটা মন্দিরের চূড়া। এই সেই ঝর্ণা, এটা নতুন মন্দিরটা, এটা এখনো তৈরি হয়নি, তৈরি হচ্ছে, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আশা করছি। খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে মন্দিরের সৌন্দর্যটাকে আরো বাড়ানোর জন্য। তো আমরা এবার সামনের দিকে হাঁটা শুরু করলাম। মন্দিরে ঢোকার কি কি নিয়ম? আপনি ক্যামেরা, মোবাইল, জুতো এসব রেখে যেতে হবে। এই বোর্ডে আপনারা দেখতে পেয়েছেন লেখা কি কি নিয়ে যাওয়া যাবে না মন্দিরে ঢুকতে গেলে। সব জমা দিয়ে যেতে হবে এখানটায়, এই এই ঘরটায়। ফাইনালি আমরা ইসকনের মন্দিরের ঠিক বড় মন্দিরের সামনে রাস্তায় দাঁড়িয়ে আছি। আপনাদের দেখাচ্ছি এই মন্দিরের পুরো ছবিটা। দুটো মন্দিরের সামনে যে মাঠটা আছে, বিশাল মাঠের মাঠে আমরা দাঁড়িয়ে আছি। দুটো মন্দির ঠিক বিশাল আকারের, দেখতেই পাচ্ছেন সেই মন্দির। আশেপাশে অনেক প্রসাদের স্টল আছে, আপনারা চাইলে এখান থেকে প্রসাদ গ্রহণ করতে পারবেন। এটা একটা প্রদর্শনী, এর টাইম দেওয়া আছে, টিকিট ভাড়াও দেওয়া আছে। এখানে চাইলে আপনারা ঢুকে প্রদর্শনীও দেখতে পারবেন। তো আমাদের দুই দাদা ভাই ছবি তোলাতে ব্যস্ত। এটা সেই প্রসাদ যেখানে প্রত্যেক দিন তার রান্নার জায়গা। এটা হচ্ছে বিশ্রামাগার, এখানে অনেক ভক্তরা এসে এখানে তাদের বিশ্রাম এবং নিজেদের ফ্রেশ হয়ে নেয়। প্রচুর ভক্ত আছে এখানে। উপরে টিনের সেট দিয়ে ফ্যান লাগিয়ে দিয়েছে, সত্যি এটা দেখার মতো জিনিস। ঠিক তার সামনে শৌচালয়। এটা মন্দিরের ঠিক মাঠটা আছে সাইডে, মাঠের মধ্যে এই সুন্দর ঝর্ণা, এই সুন্দর এক দৃশ্য, সত্যি মন জড়িয়ে যায়, খুবই সুন্দর। আমরা ঠিক ইসকনের মন্দিরের পাশে যে মাঠটায় মাঠটায় আছি, দেখতেই পাচ্ছেন কি বিশাল এক মন্দির, খুব সুন্দর, সত্যি দেখলে যেমন চোখ জড়িয়ে যায়। তো তার মধ্যে একটু আমরা মজা করলাম, আমাদের ভাই গান ধরছে, গান করবে, গানটা কর। তো আমিও কেন বাজাবো, আমিও ধরলাম, আমাদের গান করা কমপ্লিট।
প্রায় ও বাজাচ্ছে টিকটারা, আমিও একটু বাজালাম, একটু মজা নিলাম ওদের সঙ্গে। আমার ভাই বেশ কানে হেডফোন দিয়ে ইফতার বাজাতে শুরু করে দিয়েছে, চোখে চশমা পরে। তো ভাইয়ের ইফতার বাজে গরম হয়ে গেছে, তাই আমি আমার জল খেতে যাচ্ছি। এটা হচ্ছে গোশালা, এখানে গোশালার আপনি বিভিন্ন প্রসাদ এখানে পাবেন মন্দিরের সামনে, চাইলে আপনার এখান থেকে প্রসাদ গ্রহণ করতে পারেন। এই সেই মন্দির। তো এখানে প্রত্যেক দিন হাজার হাজার লোকের খাওয়া দাওয়া হয়, দেখতেই পাচ্ছেন বিশাল লাইন, না হলেও কম করে 5,000 লোকের লাইন আছে এখানে। তো আমরা টিকিট পাইনি বলে আমরা বাইরে খাচ্ছি, দেখতেই পাচ্ছেন বিশাল লাইন। এই লাইনে দাঁড়িয়ে আমরা টিকিট পাইনি, খাওয়া সম্ভব না, তাই আমরা বাইরে খেতে যাচ্ছি। যদি খেতে হয় তাহলে আপনারা সকাল সকাল এসে টিকিট গ্রহণ করবেন। বাইরে বেরোচ্ছি, তো আমরা বাইরে বেরিয়ে এখন রওনা দিলাম যাওয়ার উদ্দেশ্যে। তো নৌকোর টিকিট কেটে এই যে নৌকো, এখান থেকে আমি লঞ্চ ধরলাম, লঞ্চ ধরে আমি এখন ওই পাড়ে যাবো, অটো ধরে আমি কৃষ্ণনগর চলে যাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।